নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 18ই সেপ্টেম্বর 2024 বুধবারের দৈনিক রাশিফল, মেষ টু মীন রাশির কেমন যাবে বিস্তারিত আলোচনা থাকবে এবং 5টি নামের ব্যক্তির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যারা রাশি জানেন না, অবশ্যই নামের অক্ষর দিয়ে আপনারা অ্যাপ্লাই করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। এবং 6টি রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ রয়েছে। লাকি নাম্বার, শুভ সময় আমি ভিডিওর শেষে আলোচনা করব। অর্থাৎ আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন এবং যারা পাওয়ার কবজ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। কারণ এই পাওয়ার কবজ আপনাদেরকে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে। এই পাওয়ার কবজের বিষয়ে আমি ভিডিওর শেষে আলোচনা করব। দেখুন, আগামীকাল বুধবার শুক্লপক্ষের পূর্ণিমা তিথি রয়েছে। নক্ষত্র রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, চন্দ্র মীন রাশিতে থাকবে, রাহুকাল রয়েছে দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত। এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ, শুভযাত্রা বা কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। অর্থাৎ রাহুকালটাতে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। আগামীকাল উত্তর দিকে যাত্রা করা নিষেধ রয়েছে। আর উত্তর দিকে যদি যাত্রা করতে হয়, আপনারা একটু হলেও এলাচ মুখে দিয়ে এবং ভগবানের নাম স্মরণ করে আপনারা যাত্রা করুন, তাতে শুভ হবে। এবার আসি এই যে আমাদের 27টি যে নক্ষত্র, কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে আগামীকাল দিনটা ভালো যেতে চলেছে। দেখুন, শতবিশা পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ রেবতী, অনুরাধা, অশ্লেষা, সাতী এবং আপনার অশ্বিনী, এই নক্ষত্রগুলোর কিন্তু আগামীকাল দিনটা শুভ যেতে চলেছে। এবার আসি দৈনিক রাশিফলের ভিডিও, কেমন যাবে 12টি রাশি, কী ফল পাবে এবং ভিডিওর শেষে লটারি প্রাপ্তির লাকি নাম্বার, শুভ সময় আমি জানাবো এবং 5 নামের ব্যক্তিরও কথা আমি এখানে জানাবো। মেষ রাশির অর্থ লস হতে পারে, অর্থাৎ কোনো জায়গাতে অর্থ হানির সম্ভাবনা রয়েছে। মানসিক দুশ্চিন্তা বাড়বে, শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন। বিষ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে, মানসিক দুশ্চিন্তা সমাপ্ত হবে। মিথুন রাশি, মিথুন রাশির ভ্রমণের যোগ রয়েছে। কেরিয়ারে সফলতা আসবে, আটকে থাকা অনেক কাজ আপনার হয়ে যাবে। কর্কট রাশি, স্বাস্থ্য ভালো হবে আপনার, অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, কেরিয়ারের সমস্যাগুলো দূর হবে। সিংহ রাশি, শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন, ধনহানির সম্ভাবনা রয়েছে, কোনো জায়গাতে বড় ধরনের অর্থ ক্ষতি হতে পারে আগামীকাল এবং বাদ বিবাদটা এড়িয়ে চলুন। কন্যা রাশি, কেরিয়ারে লাভ হবে, ব্যবসা ক্ষেত্র আপনাদের ভালো দেখা যাচ্ছে, আপনারা আগামীকাল উপহার এবং সম্মান প্রাপ্তি হবে। সন্তান নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা আপনাদের কাটবে। তুলা রাশির কর্মক্ষেত্রে যথেষ্ট ব্যস্ত থাকবেন, অর্থনৈতিক স্থিতি ভালো থাকবে, স্বাস্থ্য আপনার ভালো হতে চলেছে। বৃশ্চিক রাশি, আপনার স্বাস্থ্য ভালো হবে, আপনার কেরিয়ারে উন্নতি হবে, সম্পত্তি লাভের যোগ রয়েছে। ধনু রাশি, অফিসে বাদ বিবাদ, অর্থাৎ যেখানে কর্ম করছেন কর্মস্থলে বাদ বিবাদটা আপনারা এড়িয়ে চলুন। আপনারা গাড়ি বা বাইক অবশ্যই সাবধানে চালান, ফাস্টফুড এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, খাওয়া দাওয়ার দিকে অবশ্যই নজর রাখুন।
মকর রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, মানসিক চিন্তা দূর হবে, পারিবারিক জীবনে আপনার কিছু পরিবর্তন আসতে পারে। কুম্ভ রাশি শিক্ষাক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, কেরিয়ারের আপনার পরিবর্তন আসবে, ধন প্রাপ্তির যোগ রয়েছে। মীন রাশি, মীন রাশির মানসিক দুশ্চিন্তা দূর হবে, ধন প্রাপ্তির যোগ রয়েছে, কেরিয়ারের অনেক বাধা যে বাধাগুলো ছিল সেই বাধাগুলো আপনাদের আগামীকাল দূর হতে চলেছে। এবার আসি যারা রাশি জানেন না নামের অক্ষর দিয়ে, তার আগে আবারও বলছি যাদের যারা লটারি প্রাপ্তির জন্য প্রচুর চেষ্টা করছেন আপনারা পাওয়ার কবচ পরিধান করুন, আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে ঘটবে। পাঁচ রাশি আপনার নাম, আপনার নামের অক্ষর যদি হয়, আপনার নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার নামের অক্ষর যদি প্রথম অক্ষর যদি ই দিয়ে শুরু হয়, ই দিয়ে আপনার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার নামের অক্ষর যদি এইচ দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয় আপনার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয় আপনার প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে। তো যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই পাওয়ার কবচ রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, আপনাদের নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি ঘটবে। এবার আসি ছয় রাশির টার্গেট নাম্বার, লাকি নাম্বার এবং শুভ সময়। দেখুন প্রথম রাশি কর্কট রাশি, কর্কট রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির টার্গেট যে আপনাদের লাকি নাম্বার সেটা হচ্ছে আট। আপনাদের শুভ সময় সকাল 9:12 থেকে 9:54 পর্যন্ত। দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে। আপনাদের লাকি নাম্বার আগামীকালের জন্য 3। আপনাদের শুভ সময় সকাল 10:04 থেকে 11:10 পর্যন্ত। তিন নম্বর রাশি মকর রাশি, মকর রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 2। আপনাদের যে শুভ সময় সকাল 11:00 থেকে 11:54 পর্যন্ত। এরপর যে রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি মার্জনা করেন বৃষ রাশি, বৃষ রাশির আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। বৃষ রাশির টার্গেট নাম্বার 4। আপনাদের শুভ সময় সকাল 10:00 থেকে 10:54 পর্যন্ত। অর্থাৎ বৃষ বৃশ্চিক আপনার কর্কট মকর এবং আরেকটি যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা। কন্যা রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। কন্যা রাশির আপনাদের শুভ সময় সকাল 8:54 থেকে 9:46 পর্যন্ত। আপনাদের লাকি নাম্বার 5। একদম শেষ রাশি পাঁচ নম্বর রাশি মিথুন রাশি, মিথুন রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের লাকি নাম্বার মিথুন রাশির 2। আপনাদের যে শুভ সময় সকাল 9:30 থেকে আপনার 10:18 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই ছটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। যারা পাওয়ার কবজ দিতে চাইছেন, ব্যক্তিগত জন্মছক বিচার করাতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। আবারও বলি এটা আপনাদের চ্যানেল, বারবার এই কথাটা আমি বলি, অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে
অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।